বন্ধুরা, জল খাওয়ার প্রয়োজনীয়তা আর উপকারিতা কথা তো সবাই জানে। দৈনিক অন্তত 4 লিটার জল পান করাটাকে চিকিৎসকেরা আমাদের শরীরের জন্য অন্তত দরকারি বলে মনে করে থাকেন। তবে কম বেশি 8 গ্লাস জল পান করা জরুরি। কিন্তু আপনি কি জানেন যে এই গরমে সকালে 1 গ্লাস উষ্ণ গরম জল আপনার শরীরকে দিতে পারে অনেকটুকু সুফল? তো বন্ধুরা, চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে সকালে উষ্ণ গরম জল খাওয়ার চমৎকার উপকারিতা। মাত্র কয়েক মিনিটের ভিডিও হবে, তাই ভিডিওটির একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, শরীরের বিষাক্ত দূর করে। বন্ধুরা, আমাদের শরীরে প্রতিদিন মৃতকোষের পরিমাণ বাড়ে, যা শরীরের ভেতরে নানা রকম বিষাক্ত পদার্থ জমা হয়, আর এসবকে ঢেকে বিদায় করতে 1 গ্লাস উষ্ণ গরম জল প্রচুর মাত্রায় সাহায্য করবে আপনাকে। উষ্ণ গরম জল খেলে আপনার শরীর গরম হবে ও তাতে ঘামের জন্ম হবে, আর এই ঘামের মাধ্যমে নিজের যত বিষাক্ত পদার্থ সেটা বাইরে বের করে দেবে। এভাবে সহজেই আপনি আপনার অনেকটা শরীরকে জীবাণুমুক্ত রাখতে পারবেন। নম্বর 2, সর্দি কাশি। আপনার সর্দি কাশি হলে শ্বাসনালীতে সর্দি জমে যায়। সেই জমে থাকা অবস্থায় 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে আপনার শরীর খুব দ্রুত সুস্থ হবে, এবং গরম জল খেলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে। নম্বর 3, ত্বকের সুস্থতা নিশ্চিত করে। বন্ধুরা, গরম জল পান করলে যেহেতু শরীরকে সব কোষ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, ফলে সহজেই এই মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন প্রচণ্ড ঝামেলা ও বিরক্তিকর পিম্পলের হাত থেকে। এছাড়া গরম জল আপনার ত্বকের নষ্ট হয়ে যাওয়ার লাবণ্যকেও ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই 1 গ্লাস উষ্ণ গরম জল পান করলে আপনার ত্বক থেকে খুব সহজেই বয়সের ছাপ দূরে রাখতে পারবেন। এছাড়া গরম জল আপনার ত্বককে আর্দ্র রাখে। সকালে নিয়মিত গরম জল খেলে আপনার শরীরকে বলিরেখা পড়া বা ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নম্বর 4, হজমের সাহায্য করে। হজমের জন্য উষ্ণ গরম জল খেলে বেশ কার্যকারী। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের চিকিৎসক বলে, সকালে খালি পেটে উষ্ণ গরম জল খেলে সেটা হজম প্রক্রিয়াকে মজবুত করে, এছাড়া পেটের চর্বি কমাতে সাহায্য করবে। নম্বর 5, ওজন কমায়। বন্ধুরা, যাদের শরীরে প্রচণ্ড চর্বিজাত এবং মোটা, সেক্ষেত্রে প্রতিদিন সকালে 1 গ্লাস উষ্ণ গরম জল সরাসরি আপনার ওজন কমবে। এটি আপনার খুব সহজেই শরীরের জমানো চর্বিকে গলাতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন সকালে গরম জলের সাথে লেবু মিশিয়ে খেলে আপনার পেটের ফালতু চর্বি শেষ হয়ে যাবে। নম্বর 6, দাঁতের যন্ত্রণায় সাহায্য করে। ঠান্ডা জলের চেয়ে গরম জল আপনার দাঁতের জন্য অনেক উপকারী। আপনি লক্ষ্য করে দেখবেন, ঠান্ডা জল খেলে দাঁত শিরশির করে, যা গরম জল খেলে দাঁত শিরশির হয় না। এজন্য দাঁতের সুস্থতার জন্য উষ্ণ গরম জল পান করুন। নম্বর 7, তলপেটের যন্ত্রণায়। ঋতুস্রাবের সময় প্রায় সব নারীর তলপেটের যন্ত্রণায় কষ্ট পান। এই সময় 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে তলপেটের পেশিগুলি স্বস্তি পায়, যার ফলে যন্ত্রণা কমে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ব্যাস এতটুকুই। আমার হেলথ সায়েন্সের চ্যানেলে উষ্ণ গরম জলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু নতুন তথ্যের সাথে। ধন্যবাদ।